সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি শেখ খান সুমন রয়েছি আপনাদের সাথে, আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমাদের এবারে ভিডিওর টপিকস হচ্ছে কিপ্যাড, কীভাবে আপনারা আরডিনোর সাথে ইন্টারফেস করবেন, কীভাবে আপনি এই কিপ্যাডের ডাটাগুলোকে এলসিডি ডিসপ্লেতে দেখবেন, তার উপরে সম্পূর্ণ ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি ডাউনলোড করার পূর্বে অ্যাটলিস্ট একবার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ভিডিওটা মানুষের কাছে আরও বেশি পৌঁছাবে। তাহলে আমার এই যে পরিশ্রমগুলো, একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি পরিশ্রম হয়, সেটা সার্থক হবে, তার জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে। সো আমরা এখন ভিডিও টপিক্সে যাব এবং বলবো যে আপনারা খুব মনোযোগ সহকারে প্রতিটা স্টেপ দেখবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা দেখবেন যে আপনি ডিসপ্লেতে কোনো লেখা পাচ্ছেন না, কিপ্যাড ইন্টারফেস করেছে, উল্টাপাল্টা ভ্যালু আসছে, ঠিক আছে, নানারকম উটকো ঝামেলায় পড়বেন। এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আমি একটা আজকে টিপস দিব, যে টিপসটা আপনি যদি ফলো না করেন আপনার আরডুইনো কোড কোনোভাবেই কম্পাইল হবে না, ঠিক আছে। সো অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং মনোযোগ সহকারে দেখবেন। আমরা আজকে শুধু এই ভিডিওর সাহায্যে শিখবো যে কীভাবে এই কিপ্যাডের ডাটাগুলোকে আমরা এলসিডি ডিসপ্লেতে দেখবো, এবং পরবর্তী আরও অনেক টিউটোরিয়াল আসছে যেগুলোতে আমরা দেখবো যে কীভাবে আপনি ডোর লকার তৈরি করতে পারেন। চাইলে আপনি একটা পাসওয়ার্ড দিলেন 1234, দেন এটা আপনি অ্যাক্টিভ করার পর আপনার দরজাটা খুলে যাবে। এবং আমরা এই প্রোগ্রামিংগুলোকে আমরা পিক মাইক্রোকন্ট্রোলার দিয়েও শিখবো, ঠিক আছে। সো অনেকগুলি স্টেপ আসছে, সো প্রথমেই বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কি প্রথমে একটা লাইক দিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে, অবশ্যই তখন আগে শেয়ার করার দরকার নেই, ভালো লাগলে শেয়ার করবেন। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কিপ্যাড, কিপ্যাডটা হচ্ছে 4x4 ডট ম্যাট্রিক্স কিপ্যাড বলা হয় এটাকে। সো এই কিপ্যাডের উপর এর পূর্বে আমি একটা টিউটোরিয়াল দিয়েছি যে এটার ইন্টারনাল কানেকশনটা কি, যদি এটা দেখে থাকেন তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, যদি না দেখেন তো ওই ভিডিওটা দেখে নেবেন। তো এখন খেয়াল করেন এই কিপ্যাডের বায়াসিংটা কীভাবে করা হয়েছে, এই যে কিপ্যাডটা এইভাবে ধরবেন নিজের দিকে, ধরার পর দেখবেন বাম পাশে এক, দেন এই বরাবর আমরা টার্মিনালগুলোকে নিয়েছি, নেওয়ার পর আমরা আরডিনোর একেবারে বাম পাশে কর্নার থেকে, অর্থাৎ আমি এটাকে একটু কাছে আনি, একদম 0 নম্বর পিন থেকে শুরু করবেন। 8টা টার্মিনাল হচ্ছে আমাদের এই কিপ্যাডের, এই 8টাই কি বরাবর আপনি জাস্ট কানেকশন করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা এলসিডি মডিউল, এটা নিজের হাতে তৈরি করা, সো আপনারা চাইলে এলসিডি মডিউল কিনে নিয়েও ইউজ করতে পারেন, একই হবে সব কিছু, ঠিক আছে। এলসিডি মডিউলের 4টা টার্মিনাল কাজে লাগে, অর্থাৎ 4টা পিন, সেটা হচ্ছে D4, D5, D6, D7, সো এই 4টাকে নেওয়া হয়েছে। এবং এখানে নেওয়া হয়েছে, দেখেন সবার প্রথমটা হচ্ছে 4 নম্বর পিন, সেটাকে বলা হয় RS, তারপরেটা হচ্ছে RW, এবং তারপরটা হচ্ছে সাদা রঙের যেটা আছে এটাকে বলা হয় এনাবল পিন। সো এনাবল পিনটা চলে যাবে, আমি একটু কাছে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো 4 নম্বর পিনটাকে এখানে দেখাই, ওকে। সো আমরা আমাদের এলসিডি 4 নম্বর পিন চলে আসবে এখানে 8 নম্বরে, তারপরে আমরা যে এনাবল রয়েছে সেটা আমরা নিয়ে আসবো 9 নম্বরে, এবং বাকি যেগুলো রয়েছে এখানে দেখেন 10, 11, 12, 13, এভাবে যে 4টা রয়েছে, ঠিক আছে, 8, 9 পরে এই 4টা পিন বরাবর কানেকশন করবেন। যেমন এটা হচ্ছে আমাদের D4, D5, D6, D7, ওকে। তো আমি এটার উপরে আপনাদেরকে কানেকশন ডায়াগ্রামের উপর একটা চিত্র দিয়ে দিব, আপনারা এটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাকে ফেসবুকের পেজেও যদি আপনার কানেকশন থাকেন, সো ফেসবুকের পেজে আমি পোস্ট করে দিব, ঠিক আছে। অথবা ভিডিওর একবারে লাস্টে আমি এই পিকচারটা দিয়ে দেবো, আপনি স্ক্রিনশট তুলে সেখান থেকে বুঝে নেবেন যে কীভাবে কানেকশনগুলো করা হয়েছে। সো আমি এটাকে জাস্ট কানেকশনটা দিচ্ছি, জাস্ট আমি পাওয়ার ব্যাঙ্ক থেকে কানেকশন নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ডিসপ্লে, আমি ডিসপ্লেটাকে কাছে আনি, আর কিপ্যাডটাকে একাই তো অপারেটর, সো এই কারণে একটু ঝামেলা হচ্ছে, ওকে। সো আমি ডিসপ্লেটাকে ফোকাস করার চেষ্টা করি। এখন দেখেন আমি যদি এখানে 1 প্রেস করি আমাদের ডিসপ্লেতে 1 প্রেস দেখাবে, ঠিক আছে। সো আমি এটাকে এই পাশে রাখছি, এখানে যা আছে আমি টাইপ প্রেস করলে এখানে আসবে, সো আপনাদের ডিসপ্লেটা আমি দেখাই, তাহলে মনে হয় সব থেকে বেটার হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 আছে, তো আমি এখন যদি 2 প্রেস করি 2 আসবে, ঠিক আছে, দেন যদি আমরা 3 প্রেস করি 3, দেন আমার একবারে ডান পাশে কর্নারে রয়েছে A, তারপরে আবার 4, 5, 6, বি, তারপর 7, 8, 9, সি, স্টার, 0, হ্যাস, ডি। জাস্ট আপনি এই প্রোগ্রামের সাহায্যে আপনি জানতে পারবেন যে কিপ্যাডটাকে কীভাবে আপনি জাস্ট এটার যে ডাটাটা আপনি এলসিডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, জাস্ট এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু নিজে নিজেই চাইলে ডোর লকার তৈরি করতে পারবেন, ঠিক আছে। তারপরে যারা পারবেন না তাদের জন্য তো অবশ্যই কি টিউটোরিয়াল আসছে, তার জন্য টেনশনের কোনো কিছু নেই। আমি আরেকবার একটু জুম করে দেখাচ্ছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমি যেই কিপ্যাড থেকে যে ডাটাগুলো দিয়েছি, যেমন 1, 2, 3, A, 5, 6, B, 7, 8, 9, C, স্টার, 0, হ্যাশ, D,
ঠিক আছে সো এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এটাকে ডার্ক মোডে নিয়ে নিয়েছিলাম যাতে আপনারা ক্লিয়ারলি অক্ষরগুলো দেখতে পারেন যে হ্যাঁ ভাই একদম অ্যাকুরেটলি সব কিছু করতে পেরেছে ঠিক আছে সো এখন আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে যে এই কিপ্যাডের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা খুব দেখাবো এবং আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটার পরপর আমি চেষ্টা করব যে এটাকে আপনাদের কাছে যাদের কাছে এই হার্ডওয়্যার অংশগুলো নেই তারা কীভাবে আপনারা এই প্রোগ্রামিংটা প্রোটিয়াসে করবেন সেটার উপরে একটি ভিডিও আসবে আজকে ঠিক আছে সো তার জন্য অপেক্ষা করতে থাকুন সো চলুন আমরা এখন দেখে নিই প্রোগ্রামিংটা কীভাবে করতে হয় ওকে আমরা যেহেতু আরডুইনো সাহায্যে হার্ডওয়্যার অংশটা দেখলাম সো আমরা আরডুইনো সাহায্যে কী প্রোগ্রামিংটা করব সো প্রোগ্রামিং করার জন্য আমি যে প্রোগ্রামটা আমি আমার হার্ডওয়্যার অংশে নিয়েছি অর্থাৎ আরডুইনো সফটওয়্যারে ঠিক সেই প্রোগ্রামটাই আমি ওপেন করে আপনাদের এক্সপ্লেন করছি এবং এর ভিতরে কিছু ইম্পর্টেন্ট অংশ রয়েছে যেগুলো আমি এই প্রোগ্রামটা এক্সপ্লেন করার শেষে বলে দিব ঠিক আছে আমার এখন সফটওয়্যারটি ওপেন হচ্ছে ওকে ওপেন হয়ে গেছে আমি এটাকে বড় করে নিচ্ছি জুম করে নেওয়ার পর খেয়াল করেন প্রথমে হ্যাশ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল ডট এইচ এটা নেওয়া হয়েছে আমাদের এলসিডির জন্য যেহেতু আমরা এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছি তার জন্য অবশ্যই কি ইনক্লুড সেকশনে আমাদের অবশ্যই কি এটার যে লাইব্রেরিটা আছে এটা ইনপুট করিয়ে নিতে হবে তারপরে রয়েছে লিকুইড ক্রিস্টাল অর্থাৎ আমরা এলসিডি ডিসপ্লেটাকে লিকুইড ক্রিস্টাল এলসিডি কোন কোন পিনে কী কী নিয়েছি যেমন 8 নাম্বার পিনে আমরা নিয়েছি আরএস টার্মিনাল এলসিডি আমাদের আরডিনোর তারপর আরডিনোর 9 নাম্বার পিনে নিয়েছি এনাবল পিন এবং 10 11 12 13 নাম্বার পিনে নিয়েছি D4 D5 D6 D7 ঠিক একইভাবে দেখেন যেহেতু আমরা এখানে কিপ্যাড ইউজ করেছি সো হ্যাশ ইনক্লুড কিপ্যাড ডট এইচ এটা হচ্ছে আমাদের হ্যাডার ফাইল ফর কিপ্যাড কমান্ড এনেবলিং ঠিক আছে অর্থাৎ আমরা কিপ্যাড কমান্ডটাকে এনেবল করার জন্য আমাদের এই লাইব্রেরি অংশটা নিতে হবে ঠিক আছে সো এই লাইব্রেরি অংশ নিয়ে আমি কথা বলবো কেননা এই জিনিসটা আপনারা যদি কপি পেস্ট করে আপনাদের আরডুইনো সফটওয়্যার ইউজ করেন তাহলে অ্যাকচুয়াল কোনো কাজ করবে না এবং আপনাদের প্রোগ্রামটা কম্পাইল হবে না তারপরে দেখেন কনস্ট্যান্ট বাইট নেওয়া হয়েছে রো নেওয়া হয়েছে 4টি এবং কনস্ট্যান্ট বাইট কলম নেওয়া হয়েছে 4টি কেননা আমরা জানি কি কিপ্যাডের আমরা যারা পূর্বের টিউটোরিয়ালটা দেখেছি আমি এক্সপ্লেন করেছিলাম যে রো থাকবে 4টা এবং কলাম থাকবে 4টা ঠিক একইভাবে দেখেন 4টা রো 4টা কলাম এটাকে ডিফাইন করা হয়েছে কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে ঠিক আছে এবং এখানে দেখেন লেখা আছে 4 রো অ্যান্ড 3 এখানে হবে 4 কলাম আমি এটাকে একটু এডিট করে দিচ্ছি এখানে আমরা 4 হবে ঠিক আছে যেহেতু আমরা 4x4 ডট ম্যাট্রিক্স কিপ্যাড ব্যবহার করেছি তারপর ডিফাইন দ্য কি ম্যাপ আমাদের কি ম্যাপে দেখেন ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে কিস রো এবং কলম আকারে সো আপনারা এইখানটায় চাইলে পরিবর্তন করতে পারেন যেমন এখানে 1 রয়েছে 2 3 আপনি যদি এখানে 0 লিখে দেন তাহলে আপনি যদি এই জায়গার যে কোডটা আসবে সেখানে কিন্তু আপনাকে 0 দেখাবে তখন কিন্তু 1 দেখাবে না যেমন আপনারা এই প্রোগ্রামটা যদি আমরা এখানে হ্যাশ লিখে দিই ঠিক আছে জাস্ট কিবোর্ড থেকে আমরা যদি এখানে হ্যাশ করে দিই তাহলে কিন্তু আমরা ডিসপ্লেতে হ্যাশই দেখবো ঠিক আছে তখন কিন্তু আমরা স্টার দেখবো না যদি আমরা এখানে স্টার রাখি তাহলে আমরা যখন এই স্টারে প্রেস করবো তখন আমাদের স্টারই আসবে সো এই এটা হচ্ছে আপনাদের যে ডিফল্ট কমান্ড বলতে পারেন বা আপনাদের যে কিপ্যাডের যে ম্যাট্রিক্স পদ্ধতিটা এখানে আপনি সরাসরি ইনপুট করাতে পারছেন কিন্তু পিক মাইক্রো কন্ট্রোলারের বেলায় কিন্তু আপনার এই অপশনগুলো এইভাবে আসবে না তখন কিন্তু আমাদের কি কোড বের করে এক্সপ্লেন করতে হবে সো আরডুইনোর মজাই হচ্ছে এটা যে আপনি অনেক কিছু আপনাকে সরাসরি লিখে দিলেও কাজ করে ঠিক আছে সব কিছুর কোডিং করতে হয় না সো এটা ইন্টারনালি কোড করা আছে যার জন্য আমাদের ঝামেলাটাও কম তারপরে রয়েছে কি বাইট রো পিনস ঠিক আছে আমরা রো পিনগুলোকে কত কত নাম্বারে নিয়েছি 0 1 2 3 নেওয়া হয়েছে রো পিন এবং বাইট কলম পিন যেটা রয়েছে এই 4টা নেওয়া হয়েছে 4 5 6 7 যেহেতু আমরা 0 1 2 3 4 5 6 7 বরাবর কী করেছি আমি কিন্তু প্রথমে ভিডিওতে দেখিয়েছি যে আমরা 8টা পিনকে বরাবর কি 8টা আরডুইনোর পিনে কানেকশন করে দিয়েছি সো যার প্রথম 4টা হচ্ছে আমাদের রো এবং পরের 4টা হচ্ছে কলম তারপরে রয়েছে কি কিপ্যাড KPD দ্বারা বোঝানো হয় হচ্ছে কিপ্যাড ঠিক আছে আমাদের কিপ্যাড ইকুয়াল দ্যাট কিপ্যাড অর্থাৎ আমরা কিপ্যাডের যে কীগুলো ঠিক আছে মেক কিপ্যাড ম্যাপ কি ম্যাপ কিজ রো পিনস এবং কলম রো কলম সো এই স্ট্রাকচারটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে এই স্ট্রাকচারটার সাহায্যে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনার কিপ্যাডের যে ডাটাটা আপনি কীভাবে নিচ্ছেন আপনার ডিসপ্লেতে নিচ্ছেন বা কীভাবে কাজ করছে সেই অপশনটাই কিন্তু আপনার এই লাইনটার সাহায্যে বোঝানো হচ্ছে যে আপনি কিপ্যাডের ডাটাগুলোকে কীভাবে নিচ্ছেন দেখেন এখানে কি ম্যাপ দেন এটার ভিতরে ব্যবহার করা হচ্ছে কিজগুলো অর্থাৎ আমরা যদি 1 প্রেস করি তাহলে আমাদের ডিসপ্লেতে 1 দেখাবে এবং রো কলামের কি সমন্বয়ে দেখাবে ঠিক আছে ঠিক একই জিনিসটা কিন্তু এখানে দেখেন রো পিনস কলম পিনস এবং রো এবং কলাম এই হারে আমাদের কি ক্যালকুলেশনটা হচ্ছে
এই কারণে এই অপশনটা এখানে দেওয়া হয়েছে। এখন আমরা জানি যে void loop থেকে আমরা প্রোগ্রাম লেখা শুরু করি, তারপর হচ্ছে for, এখানে for কমান্ড ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন for loop হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয় এবং যেই ক্ষেত্রে আমরা আমাদের একটা ভ্যালু এক এক করে বাড়ানোর দরকার হয় সেটাকে আমরা বলে থাকি ইনক্রিমেন্ট ভ্যালু। এখানে ঠিক ইনক্রিমেন্ট ভ্যালুটাই ব্যবহার করা হয়েছে for লুপের জন্য, যার ইনিশিয়ালাইজ একটা ভ্যালু ধরা হয়েছে k এবং k এর ভ্যালু হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে আরডিনোর 8 নাম্বার পিন আমরা 8 9 10 11 12 13 14 ঠিক আছে এইভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে কি আমাদের k এর ভ্যালুটা কি এক এক করে বাড়বে। সো k এর ভ্যালু এক এক করে বাড়ানোর জন্য আমরা এখানে লিখতে পারি k++ অথবা k+1 লিখলেও কি একই কাজ হবে। ঠিক আছে, সো এই লাইনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ফর লুপ কন্ডিশন। ঠিক আছে, যারা এই ফর লুপ একেবারেই বুঝছেন না তারা আমার প্রোগ্রামিং সেট দুইটা টিউটোরিয়াল আছে সেগুলো দেখে নেবেন। তারপরে রয়েছে পিন মোড, কে দ্বারা আমরা আউটপুট ডাটা নিব। ঠিক আছে, এবং পিন মোড এখানে দেখেন লেখা আছে পিনস 8 to 14 আর এনেবল অ্যাস আউটপুট। এই আউটপুটের দ্বারা আমাদের এনেবল হবে কি কে 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 দ্বারা যে আমাদের আউটপুট পিনগুলো সেটা হচ্ছে 8 থেকে 14 দ্বারা এনেবল হবে। তারপরে দেখেন এলসিডি বিগিং 16,2, যেহেতু আমাদের ডিসপ্লেটা 16:2, যদি এখানে 16:4 এলসিডি ডিসপ্লে হতো তাহলে আমরা এখানে লিখতাম কি 16,4। ঠিক আছে, সো আপনার এখানে ডিসপ্লে যে মান থাকবে সেটাই আপনি লিখবেন। তারপরে হচ্ছে ভয়েড লুপ, এখানে আমাদের ভয়েড লুপটা লেখা শুরু হবে। ক্যারেক্টার কি, অর্থাৎ ক্যারেক্টার কির মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমরা যে ক্যারেক্টারগুলো ডিসপ্লেতে দেখবো সে কি ইকুয়াল কোন ডাটাগুলো আছে। প্রথম আমাদের কি কিপ্যাড থেকে আমরা কি পাচ্ছি, দেখেন এখানে গ্যাট অর্থ কি গ্যাট কি যেটা আমরা পেলাম। সো ইফ কি ইকুয়াল যে কোনো ডাটা নো কি, এই লাইনটা দ্বারা বোঝানো হয় যে আপনার যে ডাটাটা পাচ্ছে সেটাই সে কি ডিসপ্লেতে প্রদর্শন করবে। যখন আমরা 1 প্রেস করবো 1ই দেখাবে, যদি 2 প্রেস করি 2ই দেখাবে। ঠিক আছে, জাস্ট আপনি যদি এই লাইনটা লিখে নেন, বাস এই লাইনটা কিন্তু হেভি পাওয়ারফুল একটা লাইন। তারপরে রয়েছে কি এলসিডি প্রিন্ট কি, সো আমরা এলসিডিতে যেহেতু আমাদের জিনিসগুলো দেখবো সো সেটার জন্য আমাদের কি এই লাইনটা ব্যবহার করতে হবে যে আমরা এলসিডি প্রিন্টের মাধ্যমে আমাদের ডিসপ্লেতে এলসিডি ডাটাটাকে আমরা রিড করব, তার জন্য আমাদের এই লাইনটা ব্যবহার করা হয়। ওকে, তো দেন আমরা লাইনগুলো কম শেষ করেছি, এখন আসি এটা ট্রাবল শুটিংয়ে। আপনি প্রোগ্রামটাকে ডিরেক্টলি কপি করে পেস্ট করবেন কিন্তু কাজ করবে না, এটার রিজন রয়েছে দুইটা। এক নম্বর রিজন, যদি আপনার কাছে সফটওয়্যারটা থাকে পুরাতন, সাপোজ 1.6, 1.4, 1.5, 7, 8 এই ধরনের যদি সফটওয়্যার হয় তাহলে আপনার এই প্রোগ্রামটা কম্পাইল হবে না। যদি আপনার কাছে সফটওয়্যার থাকে 1.9 বা 1, এটা কত আমি একটু দেখে নিচ্ছি, যেমন প্রপার্টিসে যাই তাহলে বুঝতে পারবো। যেমন এটা আরডিনো পিআর বিটা 1.9, সো 1.9 কিন্তু একেবারে লেটেস্ট সফটওয়্যার এটা। এটা কিন্তু আপনার আরডিনো .cc-তে গেলেই ডাউনলোড করতে পারবেন, অথবা যদি আপনার কাছে প্রবলেম বলে মনে হয় যে আপনি ডাউনলোড করতে পারছেন না, আপনার কাছে পুরাতন সফটওয়্যারটাই আছে, তো ওই ক্ষেত্রে কীভাবে সলভ করবেন? আপনার কাছে যদি এই 1.9 সফটওয়্যারটা থাকে তাহলে কোনো কিছু করতে হবে না, কপি পেস্ট করবেন ডিরেক্টলি কাজ করবে। যদি না থাকে আপনার কাছে পুরাতন সফটওয়্যারটা, যেমন আমি যেটা দেখালাম এই যে আমার কাছে পুরাতন সফটওয়্যারটা, এটা হয় তাহলে কী করবেন? আপনার চলে যাবেন এখান থেকে স্কেচ এই অপশনটায়, যাওয়ার পর ইনক্লুড লাইব্রেরি, এখান থেকে অ্যাড জিপ লাইব্রেরিতে যাবেন। যাওয়ার পর ডেস্কটপে আমি যাচ্ছি, এই যে দেখেন ডেস্কটপে একটা কিপ্যাড মাস্টার এবং এলসিডি কিপ্যাড মাস্টার, প্রথমে একটা সিলেক্ট করে ওপেন করবেন, দেন আবার নিচেরটাকে সিলেক্ট করে ওপেন করবেন। ঠিক আছে, তাহলে আপনার কাছে দুইটা কিপ্যাড লাইব্রেরি থাকবে। ঠিক আছে, এই দুইটাকে আপনি জাস্ট সিলেক্ট করবেন ওপেন করবেন, আমার যেহেতু একবার করা আছে আমি এটাকে ওভাররাইট করতে চাচ্ছি না। ঠিক আছে, আর এইগুলো আপনারা কোথায় পাবেন এগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, এই প্রোগ্রাম সহ সব কিছু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল আমাদের এই কিপ্যাডের উপরে সম্পূর্ণ ভিডিওটি। সো পরবর্তী ভিডিও আরও বেশি এক্সাইটেড হবে, কেননা আমরা কিপ্যাড লকার সম্পর্কেও জানবো আস্তে আস্তে, এবং আরও অনেক অ্যাডভান্স ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করছি। সো আপনারা সেই সমস্ত ভিডিও কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন আমার কাছ থেকে। সো তার জন্য কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি খেয়াল রাখবেন সেটা অ্যাক্টিভ আছে কিনা। যদি সেটা অ্যাক্টিভ না থাকে হয়তোবা আপনি আমার অনেক ভিডিওর নোটিফিকেশনই পাবেন না, সো ওইটাকে অ্যাক্টিভ করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে কষ্ট করে ভিডিওটি দেখলেন, কষ্ট করে আরেকটু কাজ করুন, একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো লিখে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।